আগামীকাল থেকে রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগ সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায় সাগরে পশ্চিমা লঘুচাপের কারণে শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও শনিবার থেকে দিনে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও রাতে তাপমাত্রা কমবে। সন্ধ্যার পর কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এ সময় 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সেসব এলাকায়। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে সারা দেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।